নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। বর্ষায় নিত্যপণ্যের দামে ওঠানামা, বেড়েছে বেশ কিছু দ্রব্যের দাম। নিত্যপণ্যের বাজারে আগুন যেন নিভছেই না। তেল লিটার প্রতি 7 টাকা থেকে 9 টাকা কমলেও তেলের দাম আগের তুলনায় বেশি রয়েছে। তেল ছাড়াও বাজারের অন্যান্য পণ্যের দাম বেড়েই চলেছে, ফলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা তাদের সাধ্য ও চাহিদা অনুযায়ী জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। শুকনো মরিচের দাম আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানা গেছে। যে মরিচ আগে 200 থেকে 250 বা 300 টাকার ভেতরে পাওয়া যেত, সেটা এখন 50 টাকা বেড়ে কেজিতে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। নরসিংদীর বাজার ঘুরে দেখা গেছে এলাচি, দারুচিনি সহ বিভিন্ন ধরনের মাংসের মশলা এবং চাল ডালের দাম আগের মতো থাকলেও বেড়েছে আটা ময়দা ও পোলাও চালের দাম। ডাউলের দাম ঠিক আছে, কিন্তু চাউলের দামটা একটু বেশি। পোলার চাউলের দাম আপনার 100 টাকা ছিল, এখন 120 টাকা কেজি বালুরা। ভাতের চাউলের দাম বাড়তি, মশলার দিক দিয়ে আপনার ঠিক আছে, কিন্তু ওই যে মরিচের দাম বাড়তি, শুকনা মরিচের দামটা কেজিতে বাড়ছে 100 টাকা। বেচাই না আসলে, মালের দাম হঠাৎ করে বাড়ার কারণে মাল বেচাই কিনে হয় না, একবার খাই না কাস্টমার। এছাড়া কাঁচা বাজারে কাঁচা মরিচ ও ঝিঙার দামও ঊর্ধ্বমুখী। কাঁচা মরিচের দাম যেন হাতের নাগালের বাহিরে, প্রতি কেজি 200 থেকে 240 টাকা ধরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। হলুদ মরিচ যা আছে সবই আপনার, চাউল ডাল যা আছে সব আপনার বাড়তেছে, আমরা গরিব মানুষ ঠিক হয়ে বাঁচবো। আসলে গৃহস্থের কাছে মাল নাই, ঠিক আছে, গত বছর তুলনামূলকভাবে 4 ভাগের 1 ভাগ আছে এবার শুকনো মরিচ। দেখা যাচ্ছে যে আপনার 100 টাকা বাড়ায় 20 টাকা কমলে আর এটা কী কমা, এটা তো কমা বলে না, কিছু বুঝছেন না, এটা তো কমা কমায় বলা যায় না। কিছু সংখ্যক জিনিসপত্রের দাম কমলেও বিপরীতে অনেক পণ্যের দামই বাড়তি। পর্যাপ্ত উৎপাদন না হওয়ায় এবং বর্ষা মৌসুমের কারণে বিভিন্ন জিনিসপত্রের দাম আগের তুলনায় বেশি বলে জানাচ্ছে বিক্রেতারা। বিক্রেতাদের বেশি দামে কিনে এনে বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। সজল আহমেদ, চিত্রগ্রহণ নাজমুল রেজা, নরসিংদী টিভি।